অরুণ আর জেল থেকে বেরিয়ে আসছে পিসি, বাড়ি পর্যন্ত যেন পৌঁছতে না পারে। ওকে আমার চোখের সামনে তুই গুলি করবি, তাহলে আমার বুকের জ্বালাটা একটু কমবে। অরুণ আয় আমার কাছে আয়। আর দিদা কেমন আছে মামা? ভালো, তিথিও ভালো আছে। আজ ওর বিয়ে। ভালো খবর। কার সঙ্গে বিয়ে জিজ্ঞেস করলি না? কোনো ভালো ছেলের সঙ্গে নিশ্চয়ই। তোর সঙ্গে? পিসি, ওদের মারার জন্য আর গাড়ির তেল পুড়িয়ে এগিয়ে যেতে হলো না, ওদের স্বাদ হয়েছে এই চৌধুরী ভিলার কম্পাউন্ডে পড়েই মরবে। স্বাদ পূরণ কর ওদের, ওরা তোকে জোড়া হাতে আশীর্বাদ করবে। শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে তুমি ফিরে আসবে। তিথিকে বিয়ে করে এ বাড়ি থেকে নিয়ে যাবে। আমি তিথিকে বিয়ে করতে পারবো না মামি। কি বলছো তুমি? তিথি 4 বছর ধরে তোমার জন্য চোখে জল ফেলেছে, তোমার মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিয়েছে, আর আজকে তুমি সেই স্বপ্ন ভেঙে দিলে। একদিন আমি কথা দিয়েছিলাম যে তোর সঙ্গে তিথির তোর সঙ্গে তিথির আমি কাঠছোড়া বেঁধে এই বাড়ি থেকে নিয়ে যাবো। ওদেরকে বলে দিয়ে গেছিলাম দিন লগ্ন, আর আজ তুই বলছিস যে তিথিকে তুই বিয়ে করতে পারবি না। আমার যে আরেকটা ক্ষতিপূরণ বাকি আছে মামা, রঞ্জনের হাতটা আমি আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু ওর জীবনটা আমি সুন্দর করে সাজিয়ে দিতে পারি। তিথি রঞ্জনকে বিয়ে করুক। তুই জানিস যে তুই কি বলছিস? আমাদের এই দুটো পরিবারের জন্য এইটাই সব থেকে ভালো হবে মামা। তিথি, তিথি শোনো, তিথি রঞ্জন খুব ভালো ছেলে তিথি, ওর তোমার মতন একজনকে দরকার যে ওর জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেবে। আমার কথা একবার ভাবলে না তুমি? একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করা কতটা কষ্টের এটা তুমি বোঝো? কারো কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকাও অনেক কষ্টের তিথি। আমার জন্য রঞ্জনের হাত গেছে, ওর বিয়ে ভেঙে গেছে, এটুকু যদি আমি ওর জন্য না করতে পারি তাহলে সারা জীবন আমি ওর কাছে অপরাধী হয়ে থাকবো। তোমার কাছে আমি কোনোদিনও কিছু চাইনি তিথি, আজ চাইছি। তুমি রঞ্জনকে বিয়ে করো, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো আমাকে অপরাধ মুক্ত করার জন্য। আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি এতে খুশি হও আমি তাই করব। থ্যাংক ইউ তিথি। তোমার লাকি আংটিটা এটা রঞ্জনকে দিও, তোমার হাতে পরিয়ে দেবে। চলো, সবাই দাঁড়িয়ে আছে।
কিরে সব কথা হয়ে গেছে তো? নে এবারে বিয়ের জন্য তৈরি হ। চৈতালি মামা, আমি তিথিকে সব বুঝিয়ে বলেছি, তিথি রঞ্জনকে বিয়ে করতে রাজি না। অরুণ, তিথি তোমাকে ভালোবাসে, আমি তিথিকে বিয়ে করলে ওর জীবনে আমি একটা বিরাট ক্ষতি হয়ে থাকব। সারা জীবন চেষ্টা করলেও আমি সেই ক্ষতিপূরণ করতে পারবো না। কোনো ক্ষতি হবে না রঞ্জন, বরং এতদিন ধরে তোমাদের সবার যে ক্ষতিটা হয়েছিল তার সবটা পূরণ করে দিয়েছি আমি। দুটো পরিবারের শান্তির জন্য কেন তুমি বারবার নিজেকে বলি দেবে? রঞ্জনের হাত কেটে যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট, অথচ তার জন্য তুমি তোমার ভালোবাসাকে শেষ করছো। শিখরকে খুন করলাম আমি, অথচ আমার হয়ে জেল খেটেলে তুমি। চৈতালি, কে বলছো কি তুমি? হ্যাঁ, শিখরকে অরুণ খুন করেনি, খুন করেছি আমি। মামি, ত্রিশুলটা আমাকে দাও, কাউকে কিচ্ছু বলবে না তুমি। না অরুণ, খুন আমি করেছি, শাস্তি হলে আমার হবে। তুমি যাও এখান থেকে, যাও। মামি, আমি এতদিন ধরে শুধু একটাই চেষ্টা করে গেছি, তোমাকে মামার কাছে ফিরিয়ে নেব, দুটো পরিবার সব বিবাদ ভুলে আবার একসঙ্গে থাকবে, সেটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। মনে করো না, সেই ছোট্ট অরুণ তোমার কাছে ভিক্ষে চাইছে, ত্রিশূলটা আমার কাছে দাও। কেন কেন করেছিস এসব? হ্যাঁ, ছোটবেলা থেকে আমাকে সব কথা বলতিস, আর এই কথাটা বলতে পারিস নি? আরে এই আমি মরে গেছিলাম, মরে গেছিলাম আমি। আরে আমার স্ত্রীর হয় না, আমি জেল খাটতাম, জেলের ঘানি টেনে মামা মামিকে সুখী করতে গেছিলে, একটা টেনে চর মারতে ইচ্ছে করছে, রাস্কেল। এই এদিকে আয়। এইটুকু একটা ছেলে, এত বড় মনটা তুই কোথায় লুকিয়ে রেখেছিলিস রে? আমি যদি তোর সম্পর্কে দিদা না হতাম তাহলে তোকে একটা প্রণাম করতাম। দিদা, সব সময় তোদের সর্বনাশ চেয়েছি, তোদের মৃত্যু কামনা করেছি, আজ ভগবানের কাছে মাথা ঠুকে বলতে ইচ্ছে করছে যে ঠাকুর এই ছেলেটাকে অনেক অনেক দিন বাঁচিয়ে রাখো ঠাকুর। তিথিকে আমি অন্য কারোর হাতে দেব না, তিথির বিয়ে আমি তোর সঙ্গেই দেব। না, এই বিয়েতে আমার মত নেই। বেশি বাবাগিরি দেখাস না, কেন মত নেই কেন? আরে আগে পুরনো সম্পর্কটা রিনিউ হোক, অজয় আর চৈতালি আগে মালা বদল করবে, তারপর নতুন সম্পর্ক। কে আয়, আরে আগে আয় এদিকে। যা চলুন, আমরাও চলে এসেছি। আরে এসব কি? নে ধর, আগে তোমাদের মালা বদল হবে মামা, তারপর আমার নম্বর আসবে। কিন্তু এ তো পুরনো মালা। বাবা পঞ্চাননের মন্দির থেকে নিয়ে এসেছি ইয়র অনার, সেই মালা বাবা এতদিন ধরে আগলে রেখেছিল। এই তোমরা সব মালপত্র নাবাও, নাবাও সব ঠিক করে। এবার আমার ডিউটি। আপনার আবার এখানে কি কাজ? ক্যাটারিং,
জোড়া বিয়ে তো, শালা একা সামলাতে পারবে না, তাই ছুটি নিয়ে চলে এলাম। আপনি একটা কাজ করবেন, আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি দেবেন, ঘরে একেবারে বাঁধিয়ে রেখে দেবো।